যখন পার হবে তারা ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তাদের গতিসীমা নিয়ন্ত্রণ রাখবেন এবং ওনারা হেলমেট ব্যবহার করবেন ড্রাইভার এবং আরোহী দুজনে বেশি হবেন না ঈদকে উপলক্ষ করে বাড়ি ফিরছেন সবাই এবং দক্ষিণাঞ্চল মানুষের জন্য যেই সুখবরটি আগে এসেছিল সেটি আজ থেকে বাস্তবায়ন হলো অবশেষে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে আবার চললো মোটর প্রায় দশ মাস বিরতির পর সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলছে মোটর এদিকে ট্রেন ও বাসে করে আজও নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ এ নিয়ে এখন সকলে থাকছে বিস্তারিত এছাড়া রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা জানাবেন ঈদযাত্রার সবশেষ খবর আর আপনাদের সঙ্গে আছে আমি গালি বিবনের যেটি শুরুতে বলছিলাম যে ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন শুরুতেই আমাদের সাথে যুক্ত হবেন যেহেতু পদ্মা সেতুতে ইতিমধ্যেই সকাল থেকেই মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন এছাড়াও সড়ক পথে রাজধানী ছাড়ছেন মানুষ হয় সেখানে গাবতলিতে আছেন সহকর্মী সারিয়ার জামান দ্বীপ শুরুতেই আজহার লিমনের কাছে যেতে চাই আজহার লিমন প্রায় দশ মাস পর আবারও পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষজন মোটরসাইকেলে করে বাড়ি যেতে পারছে এবং সেটা ঈদের আগে নিশ্চয়ই এটা অনেক বড় একটা সুসংবাদ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য তবে যেটি বিষয় যে যে কারণে আসলে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল সেটি আসলে কর্তৃপক্ষ কি করে নিয়ন্ত্রণ করছে আর ঈদের আগে যেহেতু বাড়তি একটা চাপ অবশ্যই থাকবে সেখানে সবকিছু মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতিকে এবং নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন যে পুনরায় মোটর চলাচলের জন্য যে চাপ প্রথম দিনের চাপ সেটি কিন্তু বেশ দক্ষতার সাথে সামাল সেতু কর্তৃপক্ষ বিশেষ করে আমরা মাওয়া প্রান্তে আছি আমরা দেখেছি যে মাওয়া প্রান্তে মোটরসাইকেল গুলো ঢোকার জন্য দুইটি বুথ থেকে টোল সংগ্রহ করা হচ্ছে সেতুতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এবং আমরা দেখেছি যে এই দুটি বুথে বলা যায় যে প্রতি মিনিটে প্রায় পনেরো থেকে ষোলোটি মোটরসাইকেল থেকে কিন্তু টোল সংগ্রহ করা হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা রয়েছে তারা কিন্তু মাইক অ্যানাউন্স করছে যে আপনারা টোলের টাকাটা হাতে রাখুন এবং আমরা দেখেছি যে যেহেতু প্রথম দিনের চাপ অনেকেরই আকাঙ্ক্ষা বিশেষ করে দক্ষিণের হাজার হাজার যারা মোটরসাইকেল চালান বাইকাররা তাদের কিন্তু আকাঙ্ক্ষিত একটা খনিটি যেই কারণে ভোর থেকে আমরা দেখেছি যে পুরো সার্ভিস রোডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয়েক কিলোমিটার সড়ক কিন্তু মোটরসাইকেল আরোহীদের চাপে কিন্তু এক ধরনের জট সৃষ্টি হয়েছিল কিন্তু সেই জটটি একদম বলা যায় যে দক্ষতার সঙ্গেই সামাল দিচ্ছে আর যেই কারণে বিশেষ করে পদ্মা সেতু খুলে দেওয়ার পর গেল বছরের জুনের পঁচিশ তারিখ পদ্মা সেতু খুলে দেওয়ার পর ছাব্বিশ তারিখে যান চলাচলের প্রথম দিনেই কিন্তু একটি মোটর দুর্ঘটনা ঘটে এবং সেখানে দুইজন নিহত হয় এবং সেই বিশৃঙ্খলা যাতে না হয় এই কারণে সেতু কর্তৃপক্ষ যেমন সচেতন সচেতন কিন্তু যারা এই বাইকাররা এই পদ্মা সেতুতে উঠছে তারাও আমি সেতু কর্তৃপক্ষের এই কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে যে ষাট কিলোমিটার এ সর্বোচ্চ গতি সার্ভিস লেন দিয়ে চলা দুজনের বেশি আরোহী না হওয়া এবং পদ্মা সেতুর উপরে দাঁড়ানো বা ছবি তোলা এই ধরনের ছয়টি নির্দেশনার কথা তারা অ্যানাউন্স যেমন করছেন টোল প্রদান করার সময় তারা যেমন স্মরণ করে দিচ্ছেন অপরদিকে বাইকার যারা রয়েছে তারা কিন্তু অন্য যে কোনো সময় থেকে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু বেশ কিন্তু সচেতন সতর্ক তারা প্রত্যেকে যেমন বলছেন যে আমরা তো নিজেরা যেমন ঠিকঠাক মতো বাইক চালাবে তারা কিন্তু একজন আরেকজন কিন্তু উদ্বুদ্ধ করছে এবং বলতে পারি যে সকাল থেকে এই সাতটা পর্যন্ত এর মধ্যে প্রায় হাজার খানিক বাইক খুব নির্বিঘ্নে কিন্তু পদ্মা সেতু অতিক্রম করছে বা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণের বিভিন্ন জেলার মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর বরিশালের বিভিন্ন গন্তব্যে কিন্তু পৌঁছে যাচ্ছে তো গালিব আমরা এখানে আছি এই বাইক চলাচলের এই বিষয়টা ভালো মতোই চলছে সামনে আমরা আরো খবর আপনাদেরকে পরবর্তী সংবাদে হতে জানিয়ে দিতে পারবো গালিব সকাল থেকেই সেতু পারাপাড়ের জন্য শুরু হয়ে গেছে খুলে দেওয়া হয়েছে আসলে আসলে মোটরসাইকেলের জন্য এবং ইতিমধ্যেই যারা দক্ষিণাঞ্চলের মানুষজন যারা ঘরমুখো বাড়ি ফিরছেন ঈদকে ঘিরে সামনে রেখে তারা কিন্তু সেই মোটরসাইকেলে করেই পদা সেতু পাড়ি দিচ্ছেন এবারে আমরা একটু রাজধানীর খবর জানতে চাই যে রাজধানী যারা ছাড়ছেন তারা আসলে কতটুকু আজকে যেহেতু ইতিমধ্যেই প্রায় বলা চলে যে আসলে শেষ দিকেই আসলে যারা ঘরমুখো মানুষ যারা বাড়ি ফিরবেন রাজধানী গাবতলিতে আছেন আমাদের সহকর্মী সারিয়ার যেমন দ্বীপ দ্বীপ জানতে চাই একটু যে বাস স্ট্যান্ডগুলোতে আসলে চাপটা কেমন দেখছেন আপনি আর ভোর থেকে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের একটা বিষয় আমরা দেখেছি খেয়াল করেছি যানজটের আসলে মূল কারণটা কি এবং বিশেষ করে যারা যাচ্ছেন বাস শিডিউল থেকে শুরু করে সব কিছু যাত্রীদের কি অবস্থা যাত্রীরা কি বলছেন ধন্যবাদ গালিব সকাল থেকে আমরা আসলে যেটি দেখতে পেয়েছি যে গত কয়েকদিনের তুলনায় গাবতলিতে কিন্তু আজকে যাত্রীর চাপ রয়েছে তবে এখানকার কাউন্টার মালিক বা বাস মালিক যারা রয়েছে তারা বলছে প্রত্যাশিত যাত্রী কিন্তু তারা এখনও কিন্তু পায়নি এবং যে বিষয়টি আপনি বলছেন যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে যানজটের যে বিষয়টির কথা আপনি বলছেন সেই যানজটের বিষয়টি এখানে যারা বাস মালিক আছে বা অন্যান্য কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছে অনেক গাড়ি বিকল হয়ে পড়ছে যার কারণে কিন্তু এই যানজটগুলোর সৃষ্টি হচ্ছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি গাবতলির যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না বা অন্য সময় আমরা যেটি দেখি যে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় সেই জিনিসটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলি কিন্তু তেমন একটি যানজট নেই খুব স্বাভাবিকভাবে কিন্তু যাত্রীরা যেতে পারছেন তবে এখানকার যারা বাস মালিকরা আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রত্যাশিত যাত্রী পাননি আর এই প্রত্যাশিত যাত্রী না কারণে কিন্তু প্রত্যেকটি বাস ছাড়তে কিছুটা দেরি হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আমরা দেখতাম আমার পিছনে যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ রয়েছে এবং যারা বাস মালিক রয়েছেন তারা বলছে সময় বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরও বাড়বে তবে সার্বিকভাবে যদি বলতে চাই যে পুরো গাফতলিতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আমরা দেখতে পেয়েছি এই যে পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের বেশ কয়েকটি বুথ এখানে নির্মাণ করা হয়েছে এবং কেউ যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কাছে আসছে এবং পরামর্শ নিচ্ছে তারা শুধু তাই নয় যে প্রবেশ পথগুলো রয়েছে বা গাবতলিতে ঢোকার যে জায়গাগুলো রয়েছে সবগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা কোনো ধরনের যানজট তৈরি হতে না পারে সেই বিষয়গুলিকে খেয়াল রাখা হয়েছে এবং জানেন যে এবার কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি পরিকল্পিতভাবে এই সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে যে এই গাবতলিতে আসলে কোনো ধরনের যানজট নেই যাত্রীরা এখানে আসছেন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের টিকিটটি কাটছেন এবং পরবর্তীতে তারা বাসে করে এখান থেকে রওনা দিচ্ছেন তো কালে এই ছিল আসলে আমার কাছে থেকে সবশেষ ঈদ যাত্রার খবর জানছিলাম সহকর্মীরা যুক্ত ছিলেন আজহার লিমন এবং সারিয়া জামান দ্বীপ এদিকে ঈদে বাড়তি চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কারণেই ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নানা নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে সেজন্য যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে বাস মালিকদের আহ্বান হাওয়ে পুলিশের সড়কে রোধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা থেকে খালেদ সাইফুলার প্রতিবেদন ক্যামেরায় ছিলেন নাহিদুল ইসলাম পূর্ব দক্ষিণাঞ্চলের এগারো জেলার যোগাযোগের সেতুবন্ধন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই সড়ককে বলা হয় অর্থনীতির লাইফলাইন ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপে অত্যন্ত ব্যস্ত এই মহাসড়ক এই সড়কে শৃঙ্খলা ভঙ্গ করে যানবাহন চলাচলের কারণে প্রায়ই নারায়ণগঞ্জের কাজপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত দুটি টোল প্লাজা পনেরোটি স্টেশন ও চুয়ান্নটি ইউটার্নে যানজটের সৃষ্টি হয় এতে ঘন্টার পর ঘণ্টা বিড়ম্বনায় পড়েন চালক এবং যাত্রীরা জেনে মালিক চার চিঙ্গেল গাড়ি চালাবে ওই জায়গার মালিক ছ চিঙ্গেল গাড়ি চালাইতে চক মিনে গাড়ি চালায় তখন গাড়ি ধীরস্থ না চালেন নিয়ন্ত্রণ করে পালা পালা গাড়ি আপাতত টাক গুলা যদি অফ করে দেয় অফ করে দিলে আমাদের রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার থাকে টাক অতিরিক্ত চলে যত্রতত্র যাত্রী ওঠানামা ও পার্কিং এ সড়কে যানজট ও ভোগান্তির সৃষ্টির কথা বলছেন চালকরা এলোমেলো গাড়ি চলায় কারণে বর্তেছে আর রাস্তার পাশে দাঁড়ানো গাড়ি বেশিরভাগ করে থাকে বিভিন্ন জায়গাতেই গাড়ি পার্কিং করে রাখে এই কারণে দুর্ঘটনা ঘটে রোড ক্লিয়ার রাখতে হবে কাজ বন্ধ রাখতে হবে আর কিছু ঘটনা ট্রাফিক পুলিশ সতত থাকলে রোড ক্লিয়ার থাকবে ঘরমুখ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে চৌষট্টি পেট্রোল টিম গঠন করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ মহাসড়কে থাকবে ত্রিশটি কুইক রেসপন্স টিম দুর্ঘটনার শিকার যানবাহনগুলো সরিয়ে নিতে প্রস্তুত থাকবে সতেরোটি রেকার এছাড়াও মহাসড়ক ভোগান্তিমুক্ত রাখতে সড়কের কিছু সংস্কার সম্পন্ন করেছে সড়ক ও জনপথ বিভাগ যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলার জন্য আমাদের জায়গায় জায়গায় গতির যানবাহন না চলতে পারে সেখানে আমাদের স্পিড ডিটেক্টর আমাদের আমাদের টিম টিম কাজ করবে মোবাইল চারটা থাকবে চট্টগ্রাম হাইওয়েতে যাতে কোনো যানজট সৃষ্টি না হয় মহাসড়কে চালকদের অসম প্রতিযোগিতা বন্ধ করতে প্রশাসনের সাথে একত্রে কাজ করার কথা জানিয়েছে বাস মালিক সমিতি তত চিপ মারতে পারবে তত বেশি পয়সা আর্ন করতে পারবে সেই মনোভাব নিয়ে তারা গাড়ি চালায় এবং বেপরা গরিব গাড়ি চালায় যার জন্য দুর্ঘটনাগুলো আরও ব্যাপকভাবে হচ্ছে যে মূল বিষয়টা আমাদের যে প্রশাসন এবং মাল্যমুতি শ্রমিক ইউনিয়ন যেভাবে আমরা প্রত্যেকটা স্টোফিস স্টফিসের দায়িত্ব দিচ্ছি কাজ করার জন্য যে গাড়িজন নির্ধারিত না থার্মার পরেরজন জন আঁকা বাঁকা বেঁকা করে দুর্ঘটনা প্রবণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মহাসড়কে চাদাবাজি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এবার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ এখন কুমিল্লা। রিএ এনার্জি রিট এন্ড ট্রাস্ট কমিটমেন্ট এন্ড কোয়ালিটি ইটস আওয়ার আইডেন্টিটি এরিয়া এনার্জি লিমিটেড ঈদকে সামনে রেখে বরাবরই আসলে কেনাকাটা বাড়ে এবং সেটি ডিজিটাল মাধ্যমেও অনেক বেশি লেনদেন হয়ে থাকে যে কারণে বিভিন্ন উপলক্ষে মিলছে মূল্য ছাড় এবং ক্যাশব্যাক অফার যে কারণে কেন্দ্রীয় ব্যাংক বলছে যে ক্যাশলেস বাংলাদেশে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি তিন মাসের কিউআর কোড ব্যবহার হয়েছে এক কোটি বারেরও বেশি এ নিয়ে বিস্তারিত থাকছে এখন সকালে ঈদের আর মাত্র দুই একদিন ঈদে প্রতিদিনই সকাল থেকে শপিং মলে ভিড় ক্রেতাদের নতুন জামা কাপড়ের পাশাপাশি কিনছেন সাবানের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস রমজানে বিদেশি পণ্যগুলোর দাম বাড়ায় ক্রেতারা এখন বেশি ঝুঁকছেন দেশি সাবানগুলোর দিকে বিস্তারিত থাকছে সোমাইয়া রাত্রির প্রতিবেদনে মোহাম্মদ রাকিব হোসেন এসেছেন মূলত গায়ে মাখার সাবান কিনতে সবসময় বিদেশি ব্র্যান্ড পছন্দ হলেও এবার মাত্রাতিরিক্ত দাম বাড়ায় কিনলেন দেশি সাবান সাবান কিনতে আসছিলাম বাইরের সাবানে কিন্তু কিনতে পারলাম না অনেক পরিমাণ দাম দেশি সাবানেরই মোটামুটি দাম বাড়ছে আগে ছিল আটত্রিশ টাকা সাবান এখন আশি টাকা আর দেশি সাবানের বাইরে গেছে একশো ষাট টাকা তো দেশি সাবান বিদেশি সাবানটা ইউজ করা আমাদের পক্ষে সম্ভব না এক সময়ের কস্কো বাকিয়া সাবানের সেই সোনালি দিন এখন অতীত চাহিদা থাকলেও বাজারে বলতে গেলে অনেকটা আড়ালে আপটালে থাকে এই ধরনের দেশি সাবান তবে যুগের সাথে তাল মিলিয়ে দেশেও উৎপাদিত হচ্ছে মেরিল টেটল স্যাভলন সেপনিল সিন্থল সহ লাইফবয় সাবান যা বাজারে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁচাশি টাকার মধ্যে বিদেশি সাবানের দাম বেশি তো প্রত্যেকের সামানের দাম বেশি দেশি সামানও পার পেজে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম বাড়ছে দেশি সামান একটু বেশি মানে লাক্সটা রইলো আপনার ইয়ে ষাট টাকা বড়টা হলো আপনার পঁচাশি টাকা দাম বাড়ার কারণে দেশিটাই বেশি কিনি দেশি সামানটাই আমরা বেশি বিক্রি করি লাইট চলেই এলাকার মধ্যে দোকানে এক বছর আগেও একশো গ্রাম ডাফ সাবানের দাম ছিল একশো পঁচানব্বই টাকা সত্তর টাকা দাম বেড়ে বর্তমানে এটি বিক্রি হচ্ছে দুশো টাকায় একশো গ্রাম ডাভ সাবানের দাম এখন ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় যা গত বছর বিক্রি হয়েছে পঁচানব্বই টাকায় অর্থাৎ প্রতিটি বিদেশি সাবানের দাম বেড়েছে সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত তাই তো ক্রেতারা ঝুঁকছেন দেশি সাবানের দিকেই আমি সাবান কিনতে আসছি তো দেশি বিদেশি দোনোটাই দেখলাম এখন দোনোটাই ভালো কিন্তু বিদেশিটার দাম অনেক বেশি দেশিটার কম সাবানের দাম তো অনেক বেশি যেটা ডাব ছিল একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় বেড়ে গেছে শ্যাম্পু যেগুলো ছিল চারশো এগুলো ছশো টাকা হয়ে গেছে কারণ অনেকে কিনতেও পারে না এদিকে বড় বড় দোকানগুলোর তুলনায় এলাকার মুদি দোকানগুলোতে সাবান মিলছে কিছুটা কম দামে দেশে উৎপাদিত এখন এক একটি লাক্স সাবান বিক্রি হচ্ছে ষাট টাকায় বেশিরভাগ চলে আপনার লাক্স আর হইল আপনার লাইট বয় ঠিক আছে এই সাবানগুলো বেশি চলে এই ডাব সাবান আছে তাই ডাব সাবানের চেয়ে এই সাবানগুলো বেশি চলে একশো গ্রাম সাবার দাম ছিল পঞ্চান্ন টাকা কিনা ষাট টাকা বিক্রি করা এখন এ সপ্তাহে কিনা পড়তেছে আমাদের বাউন্ন টাকা এখন ষাট টাকা বিক্রি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সাবান অন্যতম করোনা মহামারীর পর এর ব্যবহার বেড়েছে কয়েক গুণ তবে বিদেশি সাবানের আধিপত্যের মধ্যেও দেশি সাবানের সুদিন ফিরে আসুক আবার এমনটাই প্রত্যাশা শিল্পের ঢাকা ঈদগিরে জমজমট সুলেট মহানগরীর সবচেয়ে বড় বিপণী বিতন চললেও ঈদে বিক্রি হয় দ্বিগুণ এবার মার্কেটের এক হাজার পঁয়ত্রিশটি দোকানে টাকার লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা সিলেট থেকে মাধব কর্মকারের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন অনিল পাল প্রায় পাঁচ দশক আগে নগরীর বন্দরবাজার আর লালদিঘির পাড়ে গড়ে উঠে সিলেট হকার্স মার্কেট শুরুতে মাত্র কয়েকটি দোকান দিয়ে শুরু হলেও এখন হাজারেরও বেশি দোকান রয়েছে এই বিপণী বিতানে নগরীর অন্যান্য মার্কেটের তুলনায় দাম কিছুটা কম হয় এখানে ভিড় খানিকটা বেশি এরপরেও ঈদের কেনাকাটা করতে আশপাশের জেলা থেকেও আসেন ক্রেতারা মিলে অনেক কিছু পাওয়া যায় অনেক ভালো কোয়ালিটির মাল খুব সস্তা খুব ভালো লাগলো আমার বিভিন্ন উপজেলা আর মফসলের দোকানদাররাই হকার্স মার্কেটের মূল ক্রেতা করোনা আর বন্যায় গেল কয়েক বছর বেচাকেনা কম হলেও এবার ভালো লাভের আশা ব্যবসায়ীদের বঙ্গবাজার আগুন লাগার কারণে মালের দাম তো একটু মানে আগের থেকে একটু বাড়তি যেটুকু ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আল্লাহ শুকরিয়া পাইকারের খুচরা দুটোই আমরা কম বেশ বেশি খুচরাটাই বেশি বিভিন্ন উপজেলা থেকে লোক আসে আসে খাপন নেয় আমাদের কাছ আসলে কাস্টমার আমরা খুব বেশি ছাতায় তো আলহামদুলিল্লাহ তারপরেও শুকরিয়া পাঁচ থেকে বিশ রমজান পর্যন্ত পাইকারি বিক্রি বেশি হলেও ঈদের আগ মুহূর্তে বাড়ে খুচরা ক্রেতাদের ভিড় আমাদের মার্কেট থেকে হোলসেল এই অন্যান্য মার্কেটে যাচ্ছে যত সময় যাচ্ছে তত কোয়ালিটি মাল হচ্ছে এখন বর্তমানে খুব কোয়ালিটি মাল চলে কোয়ালিটি মাল হচ্ছে আগে তো নর্মাল মাল হয়েছে এক সময় পুরনো কাপড় বিক্রি হলেও এখন দেশে উৎপাদিত উন্নত মানের পোশাকের বিশাল কেন্দ্র হকার্স মার্কেট মাধব কর্মকার এখন সিলেট ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ছে মানুষের গ্রাহক আকৃষ্ট করতে উৎসব পার্বণকে ঘিরে এবারও ব্যাংক আর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর অফার চলছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের তিন মাসে কিউআর কোড ব্যবহার হয়েছে এক কোটি মানের বেশি সিলেস সুলতানার প্রতিবেদন বিস্তারিত চেক থেকে কার্ড ব্যাংকের পে অর্ডারের লাইন এখন বিভক্ত হয়েছে রাস্তার পাশের অসংখ্য যত মোটা টাকার অঙ্কই হোক না কেন যখন খুশি তখন আপনি আরেকটু প্রত্যন্ত এলাকায় অথবা এক টুকরো টেবিলে এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কেউ না কেউ বসে আছেন আপনার অপেক্ষায় সেই এটিএম বুথ অথবা বাড়ির পাশের এজেন্ট ব্যাংকিংও এখন ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপে কার্ডে বা মোবাইলে অথবা পরিষেবার বিল পরিশোধে ডিজিটাল পেমেন্টে মানুষের অভ্যস্ততা বাড়ছে নানা কারণে মনে করেন যে আমার প্রতিদিনের কেনাকাটায় প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টে মোবাইল পেমেন্টের মাধ্যমে হয় বিকাশ কিংবা নগদ বা কার্ডের মাধ্যমে আমার একটা কার্ড আছে স্যালারি কার্ডটা আমি ওটা ইউজ করার চেষ্টা করি আর মোবাইল ব্যাংকিং বলতে আমি বিকাশের সাথে একটু লেনদেন করি আর নগদ টুকটাক করি নগদ আসলে এভাবে আমার করা হয় না বর্তমান যুগে টাকা পয়সা নিয়ে ঘোরা অনেক ঘেরি কার্ডটা ছোট একটা জিনিস ওইটা পকেটে থাকলে ওইভাবে তার কেউ ফলো করতে পারে না এর আসলে কার্ডটা ব্যবহার করে শুধু নগদ টাকা লেনদেনের নিরাপত্তার জন্যই কি উৎসব পার্বণ এলে খরচের খাতাটা একটু ভারী হয় বইকে সেখানেও কিছুটা সাশ্রয় আনন্দকে করে তোলে আরও দ্বিগুণ দেখা যায় যে ক্যাশ ক্যারি করলে ডিসকাউন্ট পাওয়া যায় না কিন্তু দেখা যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার নিয়ে আসছে এটা গ্রাহকের একটা সুবিধা হলো যে গ্রাহক তার পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস কিনতে পারে এবং খোঁজখবর রাখে যে কোথায় গেলে আমি ডিসকাউন্ট পাবো ক্রেডিট কার্ড কোম্পানিগুলো যেটা করছে যে একটা খেলে একটা ফ্রি বা তিনটা ফ্রি এই অফারগুলো দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে গ্রাহকরা তাদের পরিবারকে নিয়েও এনজয় করতে পারছে আমি একজন স্টুডেন্ট এবং আমি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টই ডিজিটাল পেমেন্ট করার চেষ্টা করি যেখানে ডিজিটাল নেই সেখানে শুধু করি কিছু সার থাকে টেন পার্সেন্ট বা কিছু ক্যাশব্যাক থাকে এতে স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হয় আজকে প্রায় বিশ হাজার টাকার মতো শপিং করা হয়েছে সব ডিজিটাল সুবিধা হচ্ছে যে ক্যাশলেস ক্যাশ সাথে ক্যারি করতে হয় না বেশি আর হচ্ছে মানে টাকা ভাঙতি কিংবা খুচরা টাকার সমস্যা হয় না কাউকে টাকা দেওয়া কাউকে গিফট করা টাকা পাঠিয়ে দেওয়া মুহূর্তেই হয়ে যায় যে তুমি ওই জায়গায় আছো আমি টাকা পাঠিয়েছি পাঁচ দু এক মিনিট ভিতরে চলে যায় উৎসবে লেনদেন বাড়ে তাই ডিজিটাল ফরম্যাটে থাকা প্রায় সব কোম্পানি নিজেদের পণ্য আর সেবা নতুন করে ডিজাইন করেন উৎসব পার্বণকে ঘিরে বরাবরের মতো এবারে হৃদেও অফার ছাড় উপহারের ছড়াছড়ি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর ব্যাঙ্কগুলোর ডেবিট ক্রেডিট কার্ডের ব্যবহারেও থাকছে সাশ্রয় ডিজিটাল এই পেমেন্ট মাধ্যমের কারণে বা বিকাশের মতো প্ল্যাটফর্মের কারণে এখন দূরে থাকলেও সময় মতো সালাবিটা পাঠিয়ে দেওয়া যায় সেটা আমাদের সেন্ট মানির মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কিন্তু এর সঙ্গে আমরা যুক্ত করেছি একটা আলাদা গ্রিটিংস কার্ড অর্থাৎ সেই কার্ডে আমি আমার প্রিয়জনকে যাকে সালামি পাঠাচ্ছি তার জন্য একটা উইশ তার জন্য একটা মিষ্টি কথা আমরা লিখে পাঠাচ্ছি তার প্রতি আমার যে অনুভূতি সেই অনুভূতিটাকে জানিয়ে দিচ্ছি তো এই এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করেছে গত বছর প্রায় আট লক্ষ বার এই এই সার্ভিসটি ব্যবহার করেছেন আমাদের গ্রাহকরা পেমেন্টে হাজার হাজার গিফট রাখা আছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দুটি গাড়ি একটা সিডেন্ট গাড়ি এবং একটা বিএমডাব্লিউ রাখা আছে এর বাইরেও কয়েকশো সাইকেল এবং স্মার্টফোন ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো গিফট আমরা রেখেছি কাস্টমারদের জন্য আমরা আশা করি এই ধরনের অফার এই যেটি বাংলাদেশে এর আগে কোনো দিন ঘটেনি এই অফারগুলোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশ লেস পেমেন্টের একটা জোয়ার বয়ে যাবে ডিজিটাল লেনদেনের দিকে এক পলক দেখা যাক ষোলো কোটি মানুষের দেশে এমএফএস এর গ্রাহক সংখ্যা সাড়ে উনিশ কোটির বেশি ইন্টারনেট ব্যাংকিং করেন পঁয়ষট্টি লাখ উনসত্তর হাজার যেখানে মাসে গড়ে লেনদেনের পরিমাণ তেত্রিশ হাজার কোটি টাকা প্রিপেইড কার্ড ছত্রিশ লাখ নয় হাজার ক্রেডিট কার্ড একুশ লাখ আটান্ন হাজার ডেবিট কার্ড তিন কোটি ছয় লাখ বাউন্ন হাজারের বেশি সব খাত মিলে জানুয়ারি মাসে ডিজিটাল লেনদেন হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা আর গত তিন মাসে সরকারের ক্যাশলেস বাংলাদেশের যে উদ্যোগ সেখানেও এক কোটি বারের বেশি কিউআর কোড ব্যবহার করে লেনদেন করেছেন সাধারণ মানুষ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আমরাও চাই যে ডিজিটাল পেমেন্ট আরও বৃদ্ধি পাক তাতে করে আমি আপনাদেরকে বলেছি অনেক ধরনের সুবিধা আছে জনগণের অর্থ হারানোর মানে নগদ অর্থের যে ঝুঁকিটা সেটা কমে যাচ্ছে অর্থ ছাপাতেও আর্থিক মূল্য আছে তাই ডিজিটাল লেনদেন বাড়লে আর্থিক নিরাপত্তার সাথে সাথে জাতীয় রাজস্ব সাশ্রয় হবে টাকা প্রিন্টিং এবং ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদের কিন্তু একটা হিউজ খরচ আছে সেখানেও কিন্তু বছরে প্রায় পাঁচশো কোটি টাকার মতো আমরা খরচ করি শুধুমাত্র প্রিন্টিং এর ব্যবস্থাপনা আছে আপনি একখান থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে ট্রাক ভাড়া করে নিয়ে যেতে হয় পুলিশ ফোর্স দিতে হয় বিভিন্ন রকমের নিরাপত্তা ঝুঁকি থাকে তো সেই ধরনের সব কিছু মিলিয়ে কিন্তু এটার খরচ অনেক অতএব আমরা যদি ডিজিটাল লাইফস্টাইলে অভ্যস্ত হতে পারি নগদ ব্যবহার কমাতে পারি এই খরচগুলো কিন্তু আমরা কমাতে পারব এছাড়া বঙ্গবাজার নিউ মার্কেটের মতো দুর্যোগে আর্থিক ক্ষতি এড়াতে নগদ টাকার লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সেলিয়া সুলতানা এখন ঢাকা এখন সকলে নিচে একটা বিরতি ফিরছি একটু পরেই বিরোধী রিপোর্ট আবারও আপনারা দেখছেন এখন সকাল ঈদের ছুটিতে জমজমাট বরিশালের মাছের বাজার সরবরাহ বাড়াই পাইকারি বাজারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে তেলাপিয়া কাতল পাবদা চিংড়ি ও পোয়া মাছের দাম তবে কিছুটা বেড়েছে ইলিশ রুই ও পাঙ্গাস মাছের দাম সেখানকার সবশেষ খবর জানাতে বরিশাল থেকে পোর্ট রোড বাজারে আছেন সহকর্মী অমিত হাসান যুক্ত হচ্ছে সরাসরি তার সঙ্গে অমিত ঈদে তো অনেকেই বাড়িতে গেছেন এবং একসাথে পরিবারের সাথে আছেন এবং অনেকে একসাথে সাথে কিন্তু বাজারে ভিড় করছেন কেমন দেখছেন আসলে মাছের বাজার গালিব ঈদ উপলক্ষে বরিশালের যে পোর্ট রোড পাইকারি মাছ বাজার সেখানটাকে কিন্তু বেশ জমজমাট মনে হচ্ছে এবং আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে লোকজনের সমাগম একটু বেশি যেহেতু সবাই বাড়িতে ফিরছে ঈদের ছুটিতে সে কারণেই আসলে বাজারে এই ভিড়টা বেড়েছে এবং একই সাথে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে গ্রামের কিংবা মফসলের যে সব খুচরা বিক্রেতারা আছে তারা কিন্তু এখানে মাছ কিনতে আসে এবং তাদের আনাগোনাটা কিন্তু বেশি দুপুর লক্ষ্যে কেননা সেখানকার বেচা কেনাটাও ইতিমধ্যে কিন্তু বেড়েছে যার কারণে বেচে এখানেও জমজমাটটা বেশি একটু যদি দামটা বলি যে আজকে রুই মাছের দামটা একটু বেশি যাচ্ছে গত সপ্তাহে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গেলেও আজকে তিনশো আশি থেকে চারশো টাকা ধরে বিক্রি হচ্ছে এছাড়া কাতল তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা বিক্রি হচ্ছে এটা গত সপ্তাহে এরকম দামে বিক্রি হচ্ছিল এবং তিনশো আশি থেকে চারশো টাকা দরে বিক্রি হচ্ছিল এছাড়া পোয়া মাছের কথা যদি বলি একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহেও বেশি দামে বিক্রি হচ্ছিল এবং বরিশালের বাজারে যদি বলি এই এই মুহূর্তে আসলে চাষের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর চাহিদা কিংবা সরবরাহ সব কিছুই বেশি বলা যায় এবং নদীতে যে নিষেধাজ্ঞা চলছে এ কারণেই কিন্তু আসলে বরিশালের বাজারে এই চাষের মাছের চাহিদাটা বেশি এবং আপনারা দেখছেন ইতিমধ্যে যে প্রচুর পরিমাণে কিন্তু চাষের মাছ আসছে এবং আরেকটু বলি যে বরিশালে এই বাজারে শরীয়পুর সাতক্ষীরা খুলনা থেকে মূলত প্রতিদিন ছয় থেকে সাতটি ট্রাক আসলে আসে এবং সেই চাষের মাছ কিন্তু এই বাজারে বিক্রি হয় এবং এখান থেকে আবার বরিশালের যে আশপাশের বাজারগুলো আছে সেখানে কিন্তু এই মাছ বিক্রি হয় এবং আর একটু যদি বলি আজকে পাবদা দুইশো ষাট থেকে দুইশো আশি চিংড়ি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ পাঙাশ একশো সত্তর থেকে একশো আশি টাকা তেলাপিয়া একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে সব মিলিয়ে যদি বলি যে বরিশালে আসলে ঈদ উপলক্ষে বেচাবিকেনাও বেড়েছে এবং একই সাথে বাজারে ভিড়ও কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে এবং একই সাথে বাজারে মাছের সরবরাহও বেড়েছে তো বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ আরও যদি বাড়ে তাহলে আসলে মাছের দামটি আরও কমার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে ক্রেতারা বলছেন যে দামটা আর একটু নাগালের মধ্যে থাকলে তাদের জন্য আসলে ঈদ কেন্দ্রিক যে কেনাকাটা সেটা আরও সুবিধা হতো জানিয়েছেন তারা তো বরিশালের পোর্ট মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ গালিব বরিশাল থেকে মাছের বাজারের খবর জানাছিলেন সহকর্মী অমিত হাসান এদিকে ঈদ ফিতর সামনে রেখে নরসিংদীর বাজারে বাড়তি সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও আর বিভিন্ন জাতের মুরগি কেজিতে দশ থেকে তিরিশ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে নরসিংদী শহরের শিক্ষা চত্বর বাজার থেকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম ঈদকে সামনে রেখে নরসিংদীর বাজারগুলোতে সকল প্রকার নিত্য পণ্যের কেনাবেচা কয়েক গুণ বেড়েছে সেই সাথে দামও কিছুটা ঊর্ধ্বমুখী তো আজকের বাজার ঘুরে যেমনটি দেখেছি জাতীয় মালামালের দাম বেড়েছে কেজিতে তিন টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়ে পোলাও চাল বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সাদা চাল বিক্রি হচ্ছে মানভেদে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত মসুর ডাল বিক্রি হচ্ছে প্রকার ও মানভেদে নব্বই টাকা থেকে শুরু করে একশো ত্রিশ টাকা শ্যামাই বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কেজি এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার একশো নব্বই টাকা এদিকে সপ্তাহের ব্যবধানে মশলা জাতীয় নিত্যপণের দামও কিছুটা বেড়েছে আদা কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পেঁয়াজ কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা রসুন বিক্রি হচ্ছে একশো টাকা এবং কেজি প্রতি দাম বেড়েছে বিশ টাকা ধনিয়া এবং হলুদ গুঁড়া বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি মরিচ গুঁড়া বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো টাকা গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি ব্রয়লার মুরগি কেজি প্রতি 30 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে এবং দাম বেড়ে বিক্রি হচ্ছে দুইশো টাকা করক বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং কেজি প্রতি দাম বেড়েছে দশ টাকা তো এই ছিল নরসিংদী থেকে নিত্য পণ্য দ্রব্যের দরদাম এবং সরবরাহের সব শেষ খবরাখবর ঈদকে সামনে রেখে যেখানে সব জায়গায় জমজমাট অবস্থায় সেখানে ঠিক উল্টো চিত্র সিনেমা হলগুলো দর্শক খড়ায় একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল আর্থিক সমস্যায় অচল এক সময়ের ব্যবসা সফল হলগুলো ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি হল ভবনও এতে ক্ষতির মুখে সিনেমা সংশ্লিষ্টদের পেশা এনে এখন সকালে থাকছে বিশেষ প্রতিবেদন পিরোজপুরের বেলুয়া নদীতে জমে উঠেছে ভাসমান তরমুজের হাট প্রতি হাটে এখানে বিক্রি হয় দেড় থেকে দুই কোটি টাকার তরমুজ ইজারা দ্বারা বলছে এই মৌসুমে তরমুজ বিক্রি শত কোটি টাকারও বেশি পিরোজপুর থেকে সহকর্মী ইমন চৌধুরী পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ভাসমান হাট বৈঠা কাটা প্রায় পঞ্চাশ বছর ধরে নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে সপ্তাহের দুদিন শনি ও মঙ্গলবার বসে এই হাট এখন তরমুজ বেচা কেনা হলেও ঋতুভেদে বিভিন্ন কৃষিপণ্য থাকে কাটা হাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নৌকা বা ট্রলারে করে এই হাটে তরমুজ আনেন কৃষকরা ভোর পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলে বেচা কেনা পরে এখানকার তরমুজ বড় ট্রাক ও ট্রলারে করে চলে যায় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় আঠারো বছর আমি ক্ষেত থেকে কিনছি বুঝছেন এরপরে খেতে না যাইয়া এই বাজার থেকে কেনা বেচা করি এই বাজারও মনে হয় বিশ বছর বাজার থেকে কিনতেছি প্রতি মঙ্গলবার এবং শনিবার প্রায় তিন চারশো টলার মানে বেচা কিনে টলারে হাত বসে তরমুজ আমের একশো আশি টাকা একশো টাকা পিস পরে আমের পার কেজি পরে তিরিশ টাকা আমাদের এই দক্ষিণ অঞ্চলের তরমুজ বিভিন্ন দেশে যায় আমাদের এই তরমুজগুলা খেতে খুব সুস্বাদু এবছর ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি ও রসালো এই ফলের ফলন ভালো হওয়ায় ও দামও ভালো পাওয়ায় খুশি কৃষকরা বিভিন্ন জায়গার আমরা আসে সব পার্টি এখানে তরমুজ কিনতে আসে এই কেনা বাসা খুবই ভালো হয় ইজারাদারদের দাবি প্রতি হাটে তরমুজ বিক্রি হয় দেড় থেকে দুই কোটি টাকার মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে পার্টি আসে ব্যাপারীপত্র আসে তারা নির্দিদায় এক থেকে দেড় কোটি টাকার মাল প্রতি হাটে বিক্রি হয় এখানে আমরা বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি ফিল্ড পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বিকভাবে আছেন আর পনেরো থেকে বিশ দিন পরে আমাদের পিরোজপুরে তরমুজ বাজারে যখন উঠবে তখন আমাদের এই যে বাজারে তরমুজের যে একটা অত্যধিক দাম দেখা যাচ্ছে এইটা আশা করি এটা সহনীয় পর্যায়ে চলে আসবে কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলার মোট একশো হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে পিরোজপুর ছাড়াও বৈঠাকাটার ভাসমান হাটে উঠেছে ভোলা পটুয়াখালী বরগুনা সহ বেশ কয়েকটি জেলার তরমুজ এখন পিরোজপুর এখন সকলে নিচে আরও একটি বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন বিরতির পর আরও একবার ফিরে এলাম আপনারা দেখছেন এখন সকাল দর্শক শূন্য তাই একের পর এক বন্ধ খুলনার সিনেমা হল আর্থিক সমস্যায় অচল এক সময়ে এই সফল ব্যবসা এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি হল ভবন ক্ষতির মুখে এর সঙ্গে জড়িতরা এমন পরিস্থিতির জন্য ভালো মানের সিনেমা না থাকা ও অনলাইনের প্রভাবকে দুষছেন সংশ্লিষ্টরা মোলার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদন নামে উল্লাসিনী হলেও খুলনার সবচেয়ে পুরনো এই সিনেমা হলে কোনো উৎসব উল্লাস হয় না অনেকদিন আগে থেকেই অথচ উনিশশো সালের দিকে খুলনার বড় পর্দায় সিনেমা দেখা শুরু হয় এখানেই নগরীর বড় বাজার এলাকার ব্যবসায়ী প্রথমনাথ দাসকুরি তার দ্বিতীয় স্ত্রীর নামে নির্মাণ করেন প্রেক্ষাগৃহ সে সময় শব্দহীন চলচ্চিত্র দেখার জন্য ভিড় করতেন অনেক মানুষ এরপর নগরীতে গড়ে ওঠে পিকচার প্যালেস সোসাইটি চিত্রালি লিবার্টি স্টার ঝিনুক সঙ্গীতা শঙ্খসহ অন্তত পনেরোটি হল যার সবগুলোই ছিল ব্যবসা সফল ছিল জমজমাট প্রতিযোগিতা কিন্তু কালের বিবর্তনে সিনেমা হলে দেখা দেয় দর্শক ভাটা বিশ বছর আগেই বন্ধ হয় উল্লাসিনী আর্থিক সংকটে বন্ধের খাতায় নাম লিখিয়েছে আরও দশটি গত এক দশকে খুলনায় একের পর এক বন্ধ হয়েছে বেশ কয়েকটি সিনেমা হল শঙ্খ সঙ্গীতা চিত্রালী লিবার্টি মাত্র এই চারটি সিনেমা হল এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দিনের পর দিন দর্শক শূন্য হচ্ছে এই সিনেমা হলগুলো আগে পনেরো থেকে ষোলোশো আসনের হল প্রায়ই থাকত হাউসফুল প্রতিদিন থাকত তিনটি শো দৈনিক আয় ছিল অন্তত দেড় লাখ টাকা কিন্তু এখন আট থেকে দশজন দর্শক নিয়ে চালাতে হচ্ছে বেশিরভাগ সিনেমা তাই কমানো হয়েছে আসন সংখ্যাও ভালো ছবির অভাবে এমন অবস্থা বলে দাবি দর্শক ও হল সংশ্লিষ্টদের এখন তো আর মানুষ সিনেমার প্রতি কোনো ইচ্ছে নেই মানুষের ইউটিউব চলে আসছে ফেসবুক চলে আসে মোবাইল মানুষ বললেই মোবাইলে সব কিছু দেখতে পায় দশজন পনেরো জন নিয়ে আমাদের হাল চালাতে হয় কারেন্ট বিল ওঠে না স্টাফ ই ওঠে না ছবি ভালো হয় না ইন্ডিয়াতে দু একটা ছবি মাঝে মাঝে আছে তার কিছু ভালো হয় আর দুই দে ছাড়া আমাদের আসলে কি হয় না বর্তমানে যে ছবিগুলো সেই ছবিগুলোর যে কাহিনী হয় আসলে এই সমস্ত কাহিনী তো মানুষ আসলে দেখে না টাকা খরচ করে একটা ছবি এনে যদি সেল না হয় তাহলে সিনেমা হল সংস্কার কীভাবে করবে এদিকে ভেঙে ফেলা হচ্ছে নগরীর ডাকবাংলো এলাকার প্রায় আশি বছরের পুরনো পিকচার প্যালেস সিনেমা হল বৈকালি হলের স্থানে চলছে পাঁচ তারকা হোটেল নির্মাণ কাজ স্টার হলও ভেঙে খালি করা হয়েছে জায়গা দর্শক ফেরাতে সিনেমার উন্নয়নের পাশাপাশি সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শুধু ছবি দেখাই নয় এক একটি হলকে ঘিরে বহু লোকের কর্মসংস্থানের বিষয়টিও জড়িত তাই সার্বিক প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের আমরা আগে যারা দেখেছি যে সিনেমা হলগুলো খুলনায় তখন একটা রমরমার ব্যবসা ছিল এতে সামাজিক বিকাশ যেমন ঘটতো সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ আমাদের সামাজিক দুঃখের চির উজ্জ্বল যে দিনগুলা সেই দিনগুলো আগে সিনেমাগুলো তুলে ধরত খুলনার হলগুলোর সাথে জড়িত সিনেমার নানা ইতিহাস পাশাপাশি হলে একসঙ্গে সিনেমা দেখলে আন্তরিকতা বাড়ার পাশাপাশি মানসিকতার বিকাশ ঘটে বলে মনে করেন শিক্ষাবিদরা প্রথম যে পূর্ণদর্ঘ ছায়াছবিটি তৈরি হয়েছিল মুখ ও মুখোশ চলচ্চিত্রটি প্রথম মুক্তি পেয়েছিল খুলনার উল্লাসিনী এই উল্লাসিনী খুলনার সবচেয়ে প্রাচীন সিনেমা হল সেই উল্লাসিনীর কিন্তু এখন কোনো চিহ্নও নেই একটি সমাজে সাংস্কৃতিক বিকাশে বড় ভূমিকা পালন করে সিনেমা হল তাই দর্শকদের আবারও হলমুখী করতে মানসম্মত সিনেমা তৈরির বিকল্প নেই বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা রামিম চৌধুরী এখন খুলনা এদিকে ঈদকে সামনে রেখে প্রস্তুত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো পুরাতন রাইডগুলো সংস্কারের পাশাপাশি নতুন রাইড যুক্ত হয়েছে পার্কগুলোতে করোনার মন্দা কাটিয়ে এবার ভালো আয়ের আসা ব্যবসায়ীদের ঈদকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও রংপুর থেকে রশিদ জীবনের প্রতিবেদনে বিস্তারিত রংপুর চিড়িয়াখানায় এই ব্যস্ততা ঈদকে ঘিরে চিড়িয়াখানার জরাজীর্ণ খাঁচাগুলো মাজা করা সহ রঙের আচর দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক রূপে বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদ মৌসুমে চিড়িয়াখানায় দর্শনার্থী বেড়ে যায় কয়েক গুণ বিপুল সংখ্যক দর্শনার্থীদের কথা চিন্তা করে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ মানুষ মনে করেন ঈদের দিন কোথায় যাবে কি দেখবে তাদের বিনোদনের জন্য চিড়িয়াখানাকে আমরা নতুনভাবে রং করে খাসা বা অন্য স্থাপনা যাতে করে পাবলিক মানে ফুললি একটা বিনোদন পায় সেই আঙ্গিকে আমরা চিড়িয়াখানাকে সাজাইছি শুধু চিড়িয়াখানায় নয় শিশু পার্কগুলো সেজেছে নতুন রঙে পুরাতন রাইডগুলো পরিপাটি করা সহ নতুন রাইড যুক্ত করা হয়েছে ঈদ উপলক্ষে বিনোদনের পাশাপাশি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আশ্বাস শিশু পার্ক কর্তৃপক্ষের ইনশাল্লাহ আগামী ঈদের দিন থেকে অতি দুনিয়াতে রংপুরের মানুষ ঢুকবে অনেক স্পিড নিয়ে আমাদের রোলার কোস্টারে তারা ভ্রমণ করবে এবং সম্পূর্ণ তৃপ্তি পাবে বিনোদন প্রেমী সকল দর্শনার্থীকে চিড়িয়াখানায় নিয়ে এসে তাদের বিনোদনের তৃপ্তি মেটানোর জন্য আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী কার্য সাধন করেছি তাজার জমিদার বাড়ি ভিন্ন জগৎ চিকলি ওয়াটার পার্ক সহ জেলার বাকি বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সাজানো হচ্ছে প্রস্তুত নগরীর ইনডোর গেমিং জোনগুলো করোনা আর উচ্চ মূল্য স্ফীতির প্রভাব কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের আমরা আশা করছি যে যে ক্ষতিটা বিভিন্ন সময় হয়েছে আমরা এই ঈদকে ঘিরে এই ক্ষতিটা আমরা পূরণ করতে পারি আমরা গেমগুলো আরও চেঞ্জ করেছি আরও আপডেট করেছি এই জন্য আমার এখানে আমার মনে হয় যে একটা সুন্দর এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা পর্যন্ত কাটানোর মতো একটা ফ্যামিলির জন্য এখানে খুব সুন্দর পরিবেশ ইদের বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ আমরা আশা করব যে টুরিস্ট স্পটগুলোতে নির্বিঘ্নে নির্ভয়ে দর্শকদের জন্য মধ্যে ঈদের সিনেমা নিয়ে প্রস্তুত নগরীর সিনেমা হলগুলো ঈদের মৌসুমে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো অন্তত পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করবে বলে আসা সংশ্লিষ্টদের আব্দুর রশিদ জীবন এখন রংপুর এদিকে ঈদকে ঘিরে বাড়ি ফিরতে যাত্রীদের জন্য সামরিক যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয়েছে অবাক করার মতোই কাণ্ড এজন্য খরচ বাঁচাতে এমনই ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া সরকার মিনাভাড়ায় এই জাহাজে প্রথম ধাপে বাড়ি ফিরেছেন এক হাজার যাত্রী মূল্যস্ফীতির কারণে অনেকটাই মলিন ঈদ আনন্দ এ এখন সকালে থাকছে বিস্তারিত এখন সকালের এরপর জানিয়েছে আরও একটি বিরতি ফিরছে একটু পরে বিরতির পর আবার এলাম আপনারা দেখছেন এখন সকাল ঈদে বাড়ি ফিরতে যাত্রীদের জন্য সামরিক যুদ্ধ জাহাজের ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া বিনা ভাড়ায় এই জাহাজে প্রথম ধাপে বাড়ি ফিরেছেন এক হাজার যাত্রী ছিল দরকারি সব সুযোগ সুবিধা তবে দেশটিতে মূল্যস্ফীতির কারণে অনেকটাই মলিন ঈদ আনন্দ বিপণী বিতানে নেই পর্যাপ্ত ক্রেতা সমাগম বিস্তারিত জানাচ্ছেন অলিউল্লা ফারুক ঈদে যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে মরিয়া থাকেন কর্মজীবীরা মুসলিমদের বড় উৎসব বাড়ি ফেরার তারা থাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াও তার ব্যতিক্রম নয় এই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন তবে এবার ভিন্ন ধর্মীয় উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া বিনা ভাড়া ঈদযাত্রায় নাগরিকদের জন্য দেয়া হয়েছে সামরিক যুদ্ধজাহাজ এই যুদ্ধজাহাজের নাম কেআরআই মাসিন ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্রথম ধাপে এই যুদ্ধজাহাজে বাড়ি ফেরার সুযোগ পান এক হাজার যাত্রী যেখানে প্রত্যেকের জন্য রাখা হয় যাত্রাপথের সব সুযোগ সুবিধা বালিতা ডান ইবুইবু কমোডিয়ানোডিয়ান উম ডান প্রাওয়াতান কুসুস ঈদ ঘিরে দেশটির রাজপথ রেলপথেও পড়েছে বাড়ি ফেরার হিরিক ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের ধারণা ঈদের ঠিক আগ মুহূর্তে এক কোটি বিশ লাখের বেশি যাত্রী স্থলপথে যাতায়াত করবে

বারো আর এনে আয় জানে ব্রাকান ব্রাকান আগের বছরের চেয়ে এবারের ঈদের বেচাবিক্রি কম বলে জানান পোশাক বিক্রেতারা রমজানের শেষ সপ্তাহেও বিপণী বিতানে নেই ক্রেতাদের ভিড় ওয়ালিউল্লাহ ফারুক এখন বিশ্ব কেনটা ঈদের কেনাকাটায় বাঙালি ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা তুঙ্গে দেশীয় পাঞ্জাবি শাড়ির প্রতি আগ্রহ দিন দিন বাড়ায় ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে আরও বেশি বাংলাদেশি পণ্যের সরু পণ্য শোরুমে তোলা হবে বর্তমানে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে মিলছে ভারতীয় ও দেশীয় শাড়ি পাঞ্জাবি তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেকার জানাচ্ছেন বিস্তারিত শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত কানাডাবাসী বিশেষ করে বিভিন্ন দেশের মুসলিমরা ঈদ উপলক্ষে কেনাকাটায় প্রবাসী বাংলাদেশিরা বরাবরই গুরুত্ব দিয়ে থাকেন দেশীয় ঐতিহ্য যার ব্যতিক্রম হয়নি এবারও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও থেমে নেই ঈদে নতুন জামা থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বেচা বিক্রি চিরায়িত পোশাক কিনতে তাই টরন্টোর বাঙালি দোকানগুলোতে ভিড় চোখে পড়ার মতো দেশের মতো দল বেঁধে কেনাকাটা এখানে না হলেও যে যার মতো এসে পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরছেন এই জিনিসগুলো ব্লাউজ বা যেগুলো ম্যাচিং পাচ্ছিলাম না অন্য জায়গায় এখানে পেয়ে গেলাম ওনাদের অল্টারেরও ব্যবস্থা আছে আমাকে আমার বাচ্চার পাঞ্জাবি অল্টার করে দিলো আমি খুব হ্যাপি যে ওই ঈদে ওর সাইজটা আসলে কোথাও পাচ্ছিলাম না ওর সাইজ অনুযায়ী একদম সুন্দর করে ভাবিরা অল্টার করে দিল ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি থ্রি পিস গহনা কি নেই দোকানগুলোতে তবে গেলোবারের তুলনায় দাম কিছুটা বেশি পঞ্চাশ ডলারের একটু বেশি খরচ করলে মিলছে পাঞ্জাবি ভালো শাড়ি কিনতে গুনতে হচ্ছে একশো থেকে চারশো কেনাডিয়ান ডলার পর্যন্ত গড়ে পঁচিশ থেকে একশো ডলার খরচ হচ্ছে বাংলা টাকায় গড় তেরো হাজারের মধ্যে সব মিলিয়ে আশানুরূপ সাড়া মিলছে বলে জানান এই ব্যবসায়ী কদিন আগে বাংলা নববর্ষের সময়ও বিক্রি বার্তা ভালো ছিল বাচ্চাদের কাপড় এবং ছেলে মহিলাদের শাড়ি সব ধরনের আছে এবং বিশেষ করে শাড়ি এবং পাঞ্জাবিগুলো খুবই ভালো সেল হচ্ছে এদের বাজারে বাচ্চাদের কাপড় অনেক সেল হচ্ছে বিশেষ করে বিগত কয়েকদিন ধরে যেটা দেখতেছি আমাদের পাঞ্জাবি প্রচুর পাঞ্জাবি সেল হচ্ছে এবং ভালো শাড়ি টাড়ি আছে শাড়ি লেহেঙ্গা সবই সেল হচ্ছে মোটামুটি সবকিছু যাচ্ছে খারাপ না ভালো প্রায় গ্রীষ্ম চলে আসায় শীত এখন কিছুটা কম ফলে পাঞ্জাবি শাড়ি বিক্রি হচ্ছে ঢের জামার সঙ্গে মিল করে জুতা গহনা থেকে শুরু করে টুপি সহ অন্যান্য জিনিসও কিনছেন প্রবাসী বাংলাদেশিরা ছেলেদের পাঞ্জাবি বলেন মেয়েদের শাড়ি বলেন দুটোই খুব যাচ্ছে এবার বাচ্চাদের পাঞ্জাবি বয়া তারপরে বাচ্চাদের সারারা এগুলি খুবই ভালোই চলছে ঈদের কেনাকাটায় ক্রেতাদের আরও আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে ছাড় ব্যবসায়ীরা বলছেন দেশের পাশাপাশি ভারতীয় অনেক পোশাক তারা বিক্রি করে থাকেন আগামীতে দেশীয় পোশাকের সমারোহ বাড়াতে কাজ করছেন তারা কেবল বাঙালি পাড়া কিংবা উপমহাদেশের শোরুমগুলোতেই নয় বড় বড় শপিং মলেও বেড়েছে ঈদ ঘিরে বেচা বিক্রি যে যার সাধ্যমতো নতুন জিনিস কিনছেন কানাডার বাঙালি পাড়াগুলোতে জমে উঠেছে ঈদের জামাকাপড় বেচা কেনা এবার শীত কিছুটা কম থাকায় মানুষ শাড়ি এবং পাঞ্জাবির দিকে ঝুঁকছেন বেশি 25 থেকে পঞ্চাশ ডলারের মধ্যে সহজেই কেনাকাটা করা যাচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা ইফতেখার এখন কানাডা এদিকে ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের ট্রেইলারিং পেশায় জড়িতরা স্থানীয় পছন্দের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এসব সেলাইয়ের কারিকর ঈদ ঘিরে বাড়ে আয়ের পরিমাণ তাদের পাঠানো এই রেমিটেন্সে হাসি ফোটে পরিবার পরিচনে অন্যদিকে দেশের অর্থনীতিতেও তারা রেখে যাচ্ছেন অবদান বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য প্রবাসী বাংলাদেশের জীবন জীবিকা জড়িয়ে আছে সেলাইয়ের কাজে দেশটির নানা প্রান্তে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয় ঈদকে ঘিরে এসব সুইসুতোর কারিগরদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঈদ ঘনিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের কাজের চাপ আর নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে কেউ কেউ অতিরিক্ত কাজ করছেন কাজ বাড়ায় বেড়েছে আয়ের পরিমাণও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের পোশাক তৈরি করে আসছেন ঐতিহ্যবাহী বাংলাদেশি কারিগররা দেশটিতে শার্ট কিংবা প্যান্ট সেলাইয়ের খুব বেশি চাপ নেই তাই স্থানীয় পোশাক তৈরিতে ব্যস্ত থাকেন এসব কারিগররা বছর ঘিরে একটি সিজন আসে ঈদের মধ্যে আমাদের ভালো কাজ হয় আর ইদিকিরা আমাদের বাড়িতে টাকা পয়সা পাঠানোর একটা আমাদের মনোযোগ থাকে কাজের প্রতি রমজান মাসে অনেকজনে ভালো টাকা ইনকাম করে যেরা চালু কারিগর কারো কারো নিজের প্রতিষ্ঠান হলেও অনেকে কাজ করেন মালিকের অধীনে কেউ মাসিক বেতনে কেউ বা চুক্তিতে তবে মাস শেষে আয়ের পরিমাণ অন্তত তিরিশ হাজার টাকা ছাড়িয়ে যায় একটা ড্রেসে দুশো টাকা পরে বাংলার ছ টাকা পরে পঞ্চাশ দেড়হাম পরে বাংলার দেড় হাজার টাকা পরে এরকম ভাবে এখানে কাজ চলে আমরা লোকাল কাজ বেশি করি এখানে স্যালারি হয় ভালোই হয় বেশিরভাগ লোকই আসলে স্যালারি তো অনেকেই কাজ করে না সবাই পূরণে করে আমাদের প্রোডাকশনের যেটা বলে আর কি কাজ জানা থাকলে এই পেশায় কদর আছে আমিরাতে তবে এই পেশায় আসার আগে নতুনদের ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে বলছেন সেলাইয়ে জড়িত অভিজ্ঞ প্রবাসীরা এখানে যারা আসতে চায় আমি তাদেরকে উদ্দেশ্য বলতে চাইতেছি যেন ভালোভাবে যারা এখানে কাজ কাম শিখে আসে কারণ এখানে ভালোভাবে কাজ কাম শিখে আসলে এখানে আসলে অসুবিধা হয় না যে কোনো লোকেরই চাহিদা থাকে যারা কাজ পারে বাংলাদেশ থেকে তাদের অনেক চাহিদা আছে এখানে দিন শেষে তাদের পাঠানো রেমিটেন্স হাসি ফোটায় পরিবারে এভাবে দেশের অর্থনীতিতেও তারা রেখে যাচ্ছেন অবদান কামরুল হাসান জনি এখন সংযুক্ত আরব আমিরাত শেষ করছো এখন সকালের আয়োজন এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এছাড়া ইউটিউবে চোখ এখন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন